জামালপুরের বক্সিগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নকলা প্রেস ক্লাবের উদ্যোগে 17 জুন শনিবার সকাল 10টায় ঢাকা শেরপুর মহাসড়কের নকলা হল মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সুধীজন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন আমার বার্তা জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, ইত্তেফাক প্রতিনিধি হজরত আলী, শ্যামল বাংলার স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর হোসেন আহমেদ, অপরাধ তথ্যচিত্রের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, বিজয় টিভির সাংবাদিক ইউসুফ আলী মণ্ডল। বর্তমানে দেশের সবচেয়ে প্রসিদ্ধ টিভি এই টিভির জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন, তাকে গত 14 তারিখ রাতে হত্যা করা হয়েছে। ইউসুফ আলী মণ্ডল, শেরপুর, এনএএন টিভি।